আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, ছোট্ট একটি টিপস শেয়ার করব। সেটি হলো অল্প সময়ে ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায়। ডিমের খোসা ছাড়ানো নিয়মিত বিরক্তিকর, কিন্তু আপনি যদি জানেন কিভাবে অল্প সময়ে ডিমের খোসা ছাড়ানো যায় তাহলে বিরক্তিকর থেকে মুক্তি পাবেন। আরও দেখিয়ে দিব কিভাবে ডিম থেকে কুসুম আলাদা করবেন সহজেই। 1 নম্বর টিপসে আমি চলে আসলাম। চুলায় পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর পানি বলক আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা পানির সাথে মিক্স হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা একটু হালকা নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে দিব। এরপরে যে ডিমগুলি আমি সিদ্ধ করব সে ডিমগুলি পানির ভিতরে খুব আলতোভাবে দিয়ে দিতে হবে, যাতে ডিমগুলি ফেটে না যায়। এর জন্য আমি একটি চামচের সাহায্যে খুব আলতোভাবে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ডিম এভাবে দিয়ে দিতে হবে। এটা হাফ সিদ্ধ হবে, আবার ডিমের খোসা ছাড়ানো খুব সহজ হবে। তো আমি এখানে 4টি ডিম দিয়ে দিব। আর এখন এটাকে ঘড়ি ধরে আপনি 5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিটের ভিতরে এটা ভালোভাবে হাফ বয়েল হবে আর ডিমের খোসা সুন্দরভাবে ছাড়ানো যাবে। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, 5 মিনিটের ভিতরেই ডিমগুলি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর খোসা ছাড়ানোর মতো হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলি তুলে নিচ্ছি। ভিউয়ার, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটি বোল নিয়েছি আর বোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানিটা নর্মাল পানি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানিও নিতে পারেন। আর এখন সিদ্ধ করা ডিমগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিমের খোসাটা না ছাড়াবেন ততক্ষণ পর্যন্ত পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। এতে করে খুব সহজেই ডিমের খোসা ছাড়ানো যাবে। এভাবে এখন আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিব। এখন একটি ডিম আমি হাতে নিয়েছি আর ডিমের উপরের খোসাটা ভেঙে নিব। তো খোসাটা আমি এভাবে ভেঙে নিয়েছি সব দিকেই। আপনারা চাইলে একটি বোলের সাহায্যে ঝাঁকিয়ে সব ডিমগুলি একসাথে এভাবে ভেঙে নিতে পারেন। এতে করে খুব সহজেই খোসা ছাড়ানো যাবে। একদিক থেকে ভেঙে নিতে যাবেন না, তাহলে কিন্তু খুব সহজ হবে না। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটা ভেঙে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ডিমের খোসাটা ছাড়ানো যাচ্ছে। আমরা সবাই ডিম সিদ্ধ করতে গেলে ভয় পাই যে খোসা ছাড়ানো যাবে কি যাবে না, এজন্য আমাদের ডিম সিদ্ধ করতে গেলে ভালো লাগে না। তাই এভাবে টিপস ফলো করে যদি আপনি ডিমটা সিদ্ধ করে নেন তাহলে খুব সহজেই খোসা ছাড়ানো যাবে। তো খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিলাম। এভাবে আরও একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকেও আমি ভেঙে নিব। খোসাটা ভেঙে নিয়েছি। এটি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে।
কত সহজেই ম্যাজিকের মতো খোসাগুলি উঠে যাচ্ছে, খুব ভালোই লাগছে। তো এভাবে আরও দুটো ডিম আমি খোসা ছাড়িয়ে নেব। তো সবগুলি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটি দেখতে কতটা সুন্দর লাগছে। আর ডিমের খোসা এভাবে সহজে ছাড়ালে, যদি ডিম ভেঙে না যায়, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। তো আমার 1 নম্বর টিপস দেখানো শেষ হয়ে গিয়েছে, এবার আমি 2 নম্বর টিপসে চলে যাব। টিপসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, 2 নম্বর টিপসে আমি চলে এসেছি। 5 মিনিট আমি ডিমটাকে সিদ্ধ করেছি, আর 5 মিনিটের ভিতরে কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটি চাকুর সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ডিমটা দেখতে কতটা সুন্দর আর হাফ সিদ্ধ হয়েছে। তো আরও একটি ডিম আপনাদেরকে আমি এখন কেটে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই ম্যাজিকের মতো ডিমটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও একটি কেটে দেখিয়ে দিচ্ছি। ও দেখুন, এটাও হাফ সিদ্ধ। এভাবে 5 মিনিট টাইম ধরে যদি আপনি ডিমগুলি সিদ্ধ করেন, তাহলে এভাবে হাফ সিদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, 2 নম্বর টিপস কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি 3 নম্বর টিপসে চলে যাব। তিন নম্বর টিপসে আমি চলে এসেছি। বোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর এখন এই পানির ভিতরে ডিমটাকে আমি ছেড়ে দিব। আর ডিমটা দেখে বুঝতে হবে যে এটা ভালো ডিম না পচা ডিম। যদি ভালো ডিম হয় তাহলে পানির ভিতরে ডুবে যাবে, আর যদি পচা ডিম হয় তাহলে পানির উপরে ভেসে উঠবে। বাজার থেকে আমরা ডিম কিনে নিয়ে আসি, বুঝতে পারি না যে এটা ভালো ডিম না পচা ডিম। তাই এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা ভালো না পচা। তো দেখতেই পাচ্ছেন বাটির নিচে পানিতেই ডিমটা চলে গিয়েছে। তো এই ডিমটি এখন ভালো, আর যে ডিমটি পচা হবে সেই ডিমটি উপরে ভেসে উঠবে। তো আমার 3 নম্বর টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবারে আমি চলে যাব 4 নম্বর টিপসে। চার নম্বর টিপসে আমি চলে এসেছি, আর 4 নম্বর টিপস হলো ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ কিভাবে আলাদা করতে হয়। তো প্রথমে ডিমটা আমি ভেঙে নিব। তো ভেঙে একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এরপরে একটি বোতল আমি নিয়ে নিব, আর বোতলটি আপনারা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমিও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বোতলটা এভাবে চেপে ধরতে হবে, ঠিক 2 হাত দিয়ে এভাবে চেপে ধরবেন। এভাবে চেপে ধরে তারপরে কুসুমের দিকে মুখটাকে দিয়ে দিতে হবে, দিয়ে হাতটা ছেড়ে দিতে হবে। একটু ছেড়ে দিলেই কুসুমটা বোতলের ভিতরে চলে আসলো, আর সাদা অংশ আলাদা হয়ে গেল। এখন আমি বাটির ভিতরে কুসুমটি ঢেলে দিয়েছি। তো ভিউয়ার্স, কত সুন্দরভাবে সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা হয়ে গেল, দেখতে একটা ম্যাজিকের মতো।
আমরা অনেক সময় কেক বানানোর ক্ষেত্রে কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করতে পারি না। এভাবে টিপসটি ফলো করে আপনারাও খুব সহজেই ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অল্প সময়ে আমি ডিমের 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে টিপস অ্যান্ড টিপস ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি বা টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।